ঘূর্ণিঝড় শিবরাং আর সন্ধ্যায় বরগুনায় আঘাত আনবে। এর জন্য সাত নম্বর বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরগুনা তাণ্ডব রচুচি বাত্যা সুতরাং বাংলাদেশে চালিছি বাত্যা বিভীষিকার করুণ দৃশ্য। ওড়িশা উপকূলরে প্রভাব পকাই পাইনথিলা সামুদ্রিক ঝড় সুতরাং কালি ভোর সময়রে বাংলাদেশে ল্যান্ডফল করিথিলা এই সামুদ্রিক ঝড়। স্থলভাগ ছুইবা পরে ভয়ঙ্কর রূপ নেইথিলা, এথিরে 35রু ঊর্ধ্ব লোকঙ୍କର জীবন যাইছি। স্থলভাগ ছুইলা বেলে পবনর বেগ ঘণ্টা প্রতি 100 কিলোমিটার থিলা। তবে পবন সহ প্রবলরু অতি প্রবল বর্ষা হইছিলা, যেউতিপাই পাখাপাখি 35 লোকঙ্କର জীবন যাইছি। বিভিন্ন স্থানরে বড় বড় গছ উপুড়ি পড়িবা সহ বিদ্যুৎ খুঁটি ভাঙ্গি যাইছি। তবে উদ্ধারকারী দল পক্ষরু উদ্ধার কার্য জারি চলছে। উদ্ধারকারী দল পক্ষরু ক্ষয়ক্ষতি সম্পর্কে বিশেষ খবর মিলিনা। তবে ভোর সময়রে ল্যান্ডফল করিথিবা সিত্রাং ধীরে ধীরে দুর্বল হেবার লাগিছি, কিন্তু সামুদ্রিক ঝড়র প্রভাবরে বর্ষা লাগি রয়েছে। ল্যান্ডফল সময়রে মধ্য প্রবলরু অতি প্রবল বর্ষা লাগি রয়েছিলা, এহা সহ সমুদ্র ঢেউ মধ্য স্বাভাবিক ঠারু অধিক উচ্চকু উঠিছিলা। বিভিন্ন স্থানরে গছ উপুড়ি পড়িবারু যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। অনেক ঘর ভাঙ্গিবা বেলে বিদ্যুৎ খুঁটি উপড়ি যাইছিলা, যাহাফলরে উপকূলবর্তী জেলাগুড়িক এবে বি অন্ধকারে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 8 ওড়িয়া।